আপনি যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকেন তাহলে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? এই সিঁদুর দান পর্বটা তোলা থাক। হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত কৃপাক ব্যানার্জিকে আমি সাজা দিতে পারছি, যতক্ষণ না পর্যন্ত এই অগ্নিজিৎ মুখার্জিকে কোর্টে নিয়ে গিয়ে প্রমাণ করতে পারছি হি ইজ নট দ্য বেস্ট। আসলে তো বেস্ট হচ্ছে ল, বেস্ট হচ্ছে সেই মানুষগুলো যারা আইনকে সম্মান করে, শ্রদ্ধা করে, যারা আইন অনুগতভাবে কেসটা লড়ে এবং লড়ে জেতে। আমি এই কেসে ওনাকে হারাবো আর আমি প্রমাণ করে দেবো যে উনি যেটা করেছেন, যে নোংরা খেলাটা উনি খেলেছেন, সেটা অমার্জনীয়, কোনোভাবেই ক্ষমা করা যায় না। ড্যাডি কি করেছে? এই সমস্ত কিছু প্ল্যান আপনার বাবার অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পেরেছেন? সমস্ত কিছু, পদ্মকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দেয়া, তারপর কিরণকান্তি ব্যানার্জির বাড়ির পুত্রবধূ করা, এই সমস্ত কিছু চাল, একটা নোংরা চাল। কিন্তু নোংরা চাল দিয়ে আইনে যেটা চায় না, আইন আইনের ভাষা বলে আর নোংরা চাল নোংরা চালের ভাষা বলে। আর আমি সেই চালটা ধরে ফেলেছি, আমি কোর্টে গিয়ে সবটা প্রমাণ করে দেব। আর যতক্ষণ না প্রমাণ করতে পারছি ততক্ষণ পর্যন্ত এই সিঁদুর কৌটোটা আর এই কুমকেটা আমার কাছে রইল। যেদিনকে জজ সাহেব কোর্টের রায় দেবেন, যেদিনকে কৃপান ব্যানার্জির শাস্তি হবে, যেদিনকে অগ্নিজিৎ মুখার্জির কুকর্ম সবার প্রকাশ্যে আসবে, সেদিন আমি নিজে আপনার কাছে যাব আর গিয়ে বলবো যে সিঁদুরটা নিন আর আমার স্মৃতিটা আপনি নিজে হাতে রাঙিয়ে দিন। বেশ, আমি অপেক্ষা করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে স্বামী হিসেবে বেছে নেওয়ার জন্য। প্রহসন করছো নাকি তোমরা? বাড়িতে অনেক অতিথি, ফিরে চলো সেখানে, ফিরে চলো। তারপরে সিঁদুর দানটা হোক, সংসারটা করো, সত্যিকারের ভাত কাপড় হোক, সত্যিকারের ফুলসজ্জা হোক, সেটাই নিয়ম। আজকে যা যা ঘটেছে আপনার স্বামীর ইচ্ছেতে ঘটেছে। অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি যে চালটা চালার চেষ্টা করেছিলেন, আজকের জন্য উনি সেই চালে সফল হয়ে গেছেন। পদ্মর সাথে কৃপানের বিয়েটা উনি দিতে পেরেছেন আর আমার সাথে আপনার পুত্র স্বস্তিক মুখার্জির বিয়েটা উনি ভাঙতে পেরেছেন। তুমি আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছো গীতা? না, আমি সত্যি অভিযোগ করছি। উনি তো জানেনই আমি ওনার বাড়িতে বউ হয়ে আসি। ওনার চালটা আমি ধরতে পেরে গেছি। উনি একদমই চাননি যে অ্যাডভোকেট গীতা এলএলবি ওনার নাকের ডগায় দাঁড়িয়ে পরের পর পর কেস জিতে যাক। উনি চাননি গণেশ গাঙ্গুলির মেয়ে ওনার বাড়িতে বউ হয়ে আসুক, আর উনি এই কেসটা হারতে চাননি, আর শুধুমাত্র তাই জন্য উনি সুযোগের সদ্ব্যবহার করেছেন। আর ওনাকে বলে দেবেন কোর্টে আবার আসছে, আবার আসছে এই অ্যাডভোকেট গীতা এলএলবি। মুখোমুখি দাঁড়াবো, আমি ছাড়বো না। প্রমাণ করে দেবো, আমি আমি প্রমাণ করে দেবো যে পদ্মর বিয়েটা আইন বহির্ভূত, পদ্মর বিয়েটা জোর করে বলপূর্বক দেওয়া হয়েছে, পদ্মর বিয়েটা পয়েন্টে রেখা দেওয়া হয়েছে। আর ওই চলমান ইনস্টিটিউশন, উনি জোর করে একটা চাল চেলে এই বিয়েটা দিয়েছেন। বলে দেবেন ওনাকে যে গীতা এলএলবি চ্যালেঞ্জ করেছে যে আমি ওনাকে কেসটাতে হারাবই।
কিন্তু গীতা, বাড়িতে এত লোকজন, এত বড় আয়োজন, এত অতিথি। অতিথিদের বলে দেবেন, সমস্ত অতিথিদের বলে দেবেন যে ধরে নিতে বিয়েটা হয়ে গেছে। আর এই কেসটা যদি আমি জিতে যাই, তখন আমি নিজে স্বস্তিক বাবুর হাত থেকে সিঁদুরটা পরে নেব, না হলে আমি সারাটা জীবন আইবুড়ো থেকে যাবো। যান স্বস্তিক বাবু, বাড়ি ফিরে যান, নিজের মায়ের সাথে আপনি বাড়ি ফিরে যান। আর বাড়িতে গিয়ে নিজের বাবাকে বলবেন যে আমি ঠিক কি কি বলেছি। পদ্ম রানী দাসকে আমি বিচার পাইয়ে ছাড়ব। হ্যালো, মহক বলছি। ফোনটা রেখো না, হয়নি, আমি কোনো দাবি দেওয়া নিয়ে ফোন করিনি। আমি তো তোমাকে কংগ্রাচুলেট করার জন্য ফোন করেছি। কংগ্রাচুলেশনস। আমি তো পদ্মর সাথে দেখা হলে পদ্মকে উপহার দেব, যদিও বা আমি মস্ত বড় উপহারটা দিয়ে দিয়েছি। তুমি তো পদ্মকে বিয়ে করে নিয়েছো, পদ্মকে। আচ্ছা 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 আচ্ছা, এতদিন যে এত এত আই লাভ ইউ বলা, ভালোবাসা, এত গিফটস বারবার আমার কাছে আসা, আমাকে বোঝানো, এত এত ভালোবাসা, বাইরে ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া, গল্প করা, খুব খুব কাছাকাছি আসা, আমাকে আমাকে হাগ করা, সব মিথ্যে ছিল না? সব মিথ্যে ছিল না? ম্যাক, আমি আমি তোকে ভালোবাসি। আপনি এখন বিবাহিত মিস্টার কৃপান ব্যানার্জি, নিজের স্ত্রীকে ছাড়া অন্য কাউকে আই লাভ ইউ বলবেন না, এটা অন্যায়, আর এটা আপনার বোঝা উচিত। আমাকে তো ঈশ্বর বাঁচিয়ে দিয়েছেন, আপনার মতো একটা খারাপ ছেলের সঙ্গে আমার সম্পর্ক হলেও সেটা শেষমেশ বিয়ে অবধি করায়নি। আমাকে তো ঈশ্বর বাঁচিয়ে দিয়েছেন, আমাকে। না ম্যাক, আমার কথাটা শুনো, আসলে ব্যাপারটা হলো পদ্মরী কেসটা, ওই স্লিও তো আমি কেসটা করেছিল বলে। এখন আমিও আপনার নামে কেস করতে পারি, আপনার নামে, আপনাকে কাট করাই তুলতে পারি। আপনি শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য, এই কেস থেকে বাঁচার জন্য পদ্মকে ব্যবহার করেছেন, একটা মেয়েকে ব্যবহার করেছেন, সেটা আমি বুঝতে পেরেছি। আপনি কতটা খারাপ, কতটা নিচ সেটাকে আমি বুঝতে পারিনি ভাবছেন? ম্যাক ম্যাক, আমার কথাটা শোনো ম্যাক, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, আমার কথাটা শোনো। আসলে একটা ভুল তার থেকে আরেকটা ভুল, তার থেকে আরও একটা ভুল, ভুলের পর ভুল, ভুলের একটা পাহাড় তৈরি হয়ে গেছিলো, আর আর আমি ওই পাহাড়টাই ভাঙতে চেয়েছিলাম, আর তার জন্যই এত। থাক, কোনো কথা নয়, কোনো এক্সকিউজ দেবেন না, যারা এক্সকিউজ দেয় তারা অন্যায় করে, আর আমি আপনাকে ঘেন্না করি। আর আজ থেকে আমি আপনার সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিলাম, চুকিয়ে দিলাম আপনার সাথে সমস্ত সম্পর্ক। আপনার জন্য দু দুটো সংসার নষ্ট হয়ে গেল, একটা আমার সংসার যেটা এখনো গড়েই ওঠেনি, আর একটা সংসার সেটা গীতা বৌদির, সেই বিয়েটাও আপনি ভেঙে দিলেন, সব ভেঙে দিলেন। আর এর জন্য আপনাকে শাস্তি পেতেই হবে, শাস্তি শাস্তি পেতেই হবে। ম্যাক ম্যাক, আমার কথাটা শোনো, পুরো ব্যাপারটা শোনো, আসলে আসলে পদ্মরী কেসটা, ওই কেসটা থেকে বাঁচার জন্য আমি। হ্যালো, কেটে দিল, ফোন কাটতে পারো কিন্তু মাথা থেকে আমার নাম মুছতে পারবে না, যতই বলো ম্যাক, স্টিল তুমি আমাকে ভালোবাসো, এখনো এখনো তুমি আমাকে ভালোবাসো আমি জানি। আর একবার পদ্মরী কেসটা থেকে উতরে যাই, তারপর আবার ফিরবো তোমার কাছে, আর আমি নিশ্চিত তুমি আমাকে ফেরাতে পারবে না, বিকজ
You love me a lot. একলা রয়ে যায় এসো গল্প বলি গল্প।